জাতীয়তাবাদীদেরও পতাকা আছে, বিভিন্ন ধর্মের লোকদেরও পতাকা আছে। ওদের পতাকাকে ওরা ভালোবাসে, ওদের পতাকার মধ্যে ওরা চেতনাও ঢুকিয়ে দেয়। শুধুমাত্র এক ইসলামের প্রসঙ্গ আসলেই পতাকা শব্দ শুনলে অনেকে ডরায়। অথচ আল্লাহর নবী কি পতাকা ব্যবহার করেননি? আল্লাহর নবীকে জিহাদের ময়দানে ঝান্ডা নিয়ে যাননি? আল্লাহর নবীকে জিহাদের ময়দানে সাহাবিদের হাতে পতাকা উঁচু করে ধরে রাখার দায়িত্ব দেননি? এমনকি এক সাহাবি হাত দিয়ে পতাকা ধরে রেখেছিলেন, এক মুশরিক এসে ডান হাতে কোপ দিল, ডান হাত কেটে গেল, তারপর তিনি পতাকা মাটিতে পড়তে দিলেন না, বাম হাত দিয়ে ধরে ফেললেন। এবার সে ঘর ভেঙে রামের মন্দির বানিয়েছি, একইভাবে তোদের প্রত্যেকটা ঘর ভেঙে আমরা সেটাকে রাম রাজ্য বানাবো। নাউজুবিল্লাহ মিন্দা। আপনাদের চট্টগ্রামের কথা, দেড় দুই মাস আগে রাজপথে দাঁড়িয়ে ওরা স্লোগান দিল, প্রথমে বিভিন্ন দলের নাম নিয়ে, হেফাজতে ইসলামের দুই গালে জুতা মারো তালে তালে, এভাবে বলতে বলতে শেষে গিয়ে মালাউন্ডা বলল, কুরুক্ষেত্রের হাতিয়ার গর্জে ওঠার। এই কুরুক্ষেত্র কি জিনিস? আমাদের যেমন আছে বদর, ওদের আছে কুরুক্ষেত্র। ওরা বিশ্বাস করে এই হাতিয়ার কে? আল্লাহর নবীর হাতিয়ার, শান্তির হাতিয়ার, আল্লাহর নবীর হাতিয়ার, পবিত্র জিহাদের হাতিয়ার, অপরদিকে আবু জাহালের হাতিয়ার, সন্ত্রাসের হাতিয়ার, জঙ্গিবাদের হাতিয়ার। মুসলমান হলো দুনিয়ার ডাক্তার। একজন ডাক্তার শুধু ওষুধ দিলেই তার কাজ শেষ হয় না, প্রেসক্রিপশন লিখলেই তার কাজ শেষ হয় না, মলম লাগালেই কাজ শেষ হয় না। কোনো অঙ্গ যদি পচে যায় এটার অপারেশনও ডাক্তারকেই করতে হয়। আল্লাহ তাআলা মুসলমানদেরকে সারা দুনিয়ার দায়িত্ব দিয়েছেন। এখন মুসলমান যার দাওয়াত দরকার তাকে দাওয়াত দেয়, যাকে বোঝানোর দরকার তাকে বোঝায়, যাকে তালিম দেওয়ার দরকার তাকে তালিম দেয়, যার বিরুদ্ধে জিহাদ করা দরকার তার বিরুদ্ধে জিহাদও করে। কিন্তু মুসলমানের হাতিয়ার হলো সম্মানের হাতিয়ার, ইজ্জতের হাতিয়ার, ইনসাফের হাতিয়ার, ন্যায়ের হাতিয়ার, কল্যাণের হাতিয়ার। কিন্তু ওই যে বাংলায় একটা কথা বলে, জোর যার মুল্লুক তার। সারা দুনিয়ার মধ্যে আমাদের লক্ষ কোটি মুসলমানকে ওরা মেরে শেষ করে ফেলে। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যেদিকেই তাকাই না কেন শুধু রক্তের দাগ দেখা যায়, পুরো মানচিত্রটাই যেন রক্তে লাল হয়ে আছে। তবে এই রক্ত কোনো শুকুরের রক্ত না, কোনো কুকুরের রক্ত না, আমার আপনার ভাই আর বোন মুসলমানের রক্ত। আরে আরাকানের দিকেই তাকাই, আসামের দিকেই তাকাই, দিল্লির দিকেই তাকাই, কাশ্মীরের দিকেই তাকাই, ওয়াজিরিস্তানের দিকেই তাকাই, সোয়াতের দিকেই তাকাই, আফগানিস্তানের দিকেই তাকাই, ইরাকের দিকেই তাকাই, ইয়েমানের দিকেই তাকাই, সিরিয়ার দিকেই তাকাই, জাজিরার দিকে তাকাই, একইভাবে পৃথিবীর বহু অঞ্চল এমনকি সেই চীনের জিনজিয়াং এর দিকে তাকাই, পূর্ব তুর্কিস্তানের দিকে তাকাই, উইঘুরের দিকে তাকাই। সারা দুনিয়ার মধ্যে শুধু আমাদের রক্ত বইছে। এত রক্ত দেওয়ার পরও ওরা আবার উল্টা আমাদেরকেই বলে জঙ্গি। সারা দুনিয়ায় কোনো কাফেরের নামের শুরুতে জীবনে জঙ্গি দেখেন? কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, ওদের নামের আগে কোনোদিন চরমপন্থী জঙ্গি এই শব্দগুলো দেখা যায়? ভাবটা এমন, জঙ্গি শব্দটা যেন আমাদের পৈতৃক সূত্রে পাওয়া সম্পদ, এটাকে অন্য কেউ আর ব্যবহার করবে না, একমাত্র আমাদের জন্য বরাদ্দ রেখেছে। অথচ জঙ্গি মানে তো যোদ্ধা। পৃথিবীর মধ্যে যেই সময় আমরা ছিলাম 313 জন, সেই সময় আমরা যখন জঙ্গের ময়দানে নেমেছি, বদরের ময়দানে নেমেছি, পৃথিবীর কুফরি পরাশক্তি আমাদের মোকাবেলা করতে পারেনি, বরং যেই মোকাবেলা করতে এসেছে তার নাম নিশানাই মিটে গেছে। বর্তমান পৃথিবীতে আমরা 313 না, 3013 না, 30,013 না, 3,013 না, 30,013 না, আরে আমাদের সংখ্যা তো 150 কোটির চাইতেও বেশি। সুতরাং ওদেরকে তো আমরা স্পষ্ট ভাষায় বলতে পারি, এই কাফের দল তোরা শুনে রাখ, মুসলমান যদি তবে জঙ্গি হতো তোরা তো পারানোর জায়গাও খুঁজে পেতি না। যেই সময় 313 ছিলাম, আমাদের নাম শুনলেও কুফরি পরাশক্তির মহলগুলো থর থর করে কেঁপে উঠত, আমাদের রবের নাম শুনলে ওদের হাতিয়ারগুলো পর্যন্ত হাত থেকে পড়ে যেত। এক মালাউন এসে আল্লাহর নবীর ঘাড়ে তরবারি ধারণ করলো, এসে বললো, মাইয়াম নাও কামিনিয়া মোহাম্মদ, হয় মোহাম্মদ আমার হাত থেকে তোরে কে বাঁচাবে রে? সে ভেবেছে আল্লাহর নবীকে মনে হয় তার সাহাবীরা বাঁচায়, আল্লাহর নবীকে মনে হয় মুজাহিদরা বাঁচায়, কিন্তু সে জানে না বাঁচানোর মালিক কে। আরে আল্লাহ বাঁচান বলেই তো এই পৃথিবীতে এখনো বেঁচে আছি।
গোটা দুনিয়ার কাফেররা তো আমাদেরকে রাখতে চায় না, নাম নিশানায় মিটিয়ে দেয়, বড় কোনো অপরাধ লাগে না। আরে মক্কার যুগে আল্লাহর রাসূলের উপর সবচাইতে বেশি নির্যাতন হয়েছে, আল্লাহর কসম আমার চেহারা নবীর চেহারার চাইতে দামি না, আমার চেহারায় দ্বীনের জন্য জীবনে কোনো আঘাত লাগেনি, কিন্তু আল্লাহর নবীর চেহারায় থুতু ছোড়া হয়েছে, আল্লাহর নবীর চেহারায় চর মারা হয়েছে, আল্লাহর নবীর গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, আল্লাহর নবীর গায়ে পাথর ছুটতে ছুটতে তার গাকে রক্তাক্ত করে ফেলা হয়েছে, এমনকি তার জুতা মুবারক পর্যন্ত রক্তের কারণে পায়ের সঙ্গে লেগে গেছে, আল্লাহর নবীর আপন চাচার বুক চিরে কলিজা বের করে খেয়েছে, আল্লাহর নবীর চাচাকে 70 টুকরা করেছে, এমনকি আল্লাহর নবীকে আল্লাহর ঘরে থাকতে দেয়নি, মক্কায় থাকতে দেয়নি, মক্কা থেকে যেতে বাধ্য করেছে, মদিনায় যাওয়ার পরও একদিনের জন্য সুখে থাকতে দেয়নি, শান্তিতে থাকতে দেয়নি, 10 বছরের মধ্যে 27 বার নবীকে নিজেকে জিহাদ করতে হয়েছে, আর 47টা বাহিনী পাঠাতে হয়েছে, গড়ে প্রত্যেক 2 মাসের কম সময়ে একটা করে জিহাদ হয়েছে, এত কষ্ট দিল সেই নবীকে, কি অপরাধ ছিল তার? অপরাধ একটা, ওমা নাকামু মিনহুম ইল্লা আই ইউমিনু বিল্লাহ আল আজিজ আল হামিদ, এরা রাসূলের উপর যে এত নির্যাতন করলো, একটাই অপরাধ, রাসূল আল্লাহর উপর ইমান রাখে। অনেকের তো ধারণা হুজুররা জিহাদের কথা বলে কোরআনের মধ্যে যেই কোরআনে 82 নামাজের আয়াত আছে, একই কোরআনে 484টা যে জিহাদের আয়াত আছে, হুজুররা এগুলো গোপন না করে এগুলো নিয়েও বয়ান করে, এজন্য মনে হয় আমেরিকা আমাদের উপর নারাজ, এজন্য মনে হয় নাস্তিকরা আমাদের উপর বেজার, এজন্য মনে হয় কাফির মুশরিকরা আমাদের উপর অসন্তুষ্ট। আর এই মানুষগুলো আল্লাহর নবীর ব্যাপারে কি বলবে? আল্লাহর নবীর আদর্শের চাইতে উত্তম আদর্শ কারো হবে না, আল্লাহর নবীর চরিত্রের চাইতে সুন্দর চরিত্র কারো হবে না, কিন্তু সেই নবীকে মক্কা জীবনে একটা দিনের জন্য তোকে সুখে থাকতে দেয়নি, শান্তিতে থাকতে দেয়নি, সেই সময় তো না জিহাদ ফরজ হয়েছে না খেলাফত কায়েম হয়েছে, তাহলে নবীর উপর এত নির্যাতন আসলো কেন? এই যে কাশ্মীরের মধ্যে গণহারে মুসলমানকে মারছে, আন্তর্জাতিক মিডিয়া পর্যন্ত ঢুকতে দিচ্ছে না, সেখানে কি হচ্ছে? প্রতিদিন কয়জন মুসলিম নারী ধর্ষিতা হচ্ছে, কয়টা শিশুকে হত্যা করা হচ্ছে, কয়টা মসজিদকে বিরান করা হচ্ছে, এর কোনো খবর পর্যন্ত গোটা দুনিয়া জানে না, এমনকি জাতিসংঘ পর্যন্ত বলছে বর্তমান সময়ে জাতিগতভাবে সবচাইতে বেশি নিপীড়নের শিকার হলো এই রোহিঙ্গা জাতি। তো কি অপরাধ ছিল তাদের? তাদের সবাই কি মুজাহিদ ছিল? সবাই কি বড় বড় আলেম ছিল? সবাই কি বড় বড় তাহাজ্জুদ গুজার ছিল? আরে অপরাধ কি তাদের? একটাই অপরাধ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুল্লাহ, তারা নিজেদের মুখ দিয়ে বলেছিল আমাদের রব হচ্ছে আল্লাহ। এই জালেমদের চোখে এর চাইতে বড় কোনো অপরাধ নাই। ওয়ালান তারদা আনকাল ইহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, হে নবী, এই ইহুদি আর খ্রিস্টানরা আপনার উপরই কোনোদিনও সন্তুষ্ট হবে না, উম্মত তো দূরের কথা, যতদিন না আপনি নিজের আদর্শ ছেড়ে জীবনের সব ক্ষেত্রে আপনার রাজনীতিতে আপনার অর্থনীতিতে আপনার বিচার ব্যবস্থায় আপনার শিক্ষা ব্যবস্থায় আপনার পৌরনীতিতে আপনার সমরনীতিতে আপনার ব্যক্তি জীবনে আপনার পারিবারিক জীবনে আপনার সামাজিক জীবনে জীবনের সব ক্ষেত্রে যতদিন না ওদের আদর্শের অনুসরণ করেন, ওরা কোনোদিনও আপনার উপর সন্তুষ্ট হবে। তো নবীর উপরে যখন সন্তুষ্ট হতে পারেনি, নবীর এই গুনাহগার উম্মত এই পাপী উম্মতের উপর কিভাবে ওরা সন্তুষ্ট হবে? এজন্যই আমার আল্লাহ আদেশ জানিয়ে রেখেছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, এই জালেমদের বিরুদ্ধে আল্লাহ এবং তার রাসূলের দুশমনদের বিরুদ্ধে এই কাফের মুশরিকদের বিরুদ্ধে এই নাস্তিক বেঈমান আর শাতিমদের বিরুদ্ধে জিহাদ চলবে, যতদিন না এই জমিনে একমাত্র আল্লাহর দ্বীন কায়েম হয়, যতদিন না এই জমিন থেকে সকল ফিতনার পরিসমাপ্তি ঘটে। জিহাদ ছিল, জিহাদ আছে, জিহাদ থাকবে, তবে আমাদের জিহাদ ন্যায়ের বিরুদ্ধে জিহাদ না, বরং আমাদের জিহাদ অন্যায়ের বিরুদ্ধে জিহাদ, ন্যায়ের পক্ষে জিহাদ। সুনানে আবু দাউদের হাদিস, আল্লাহর নবী বলেন সালাসুম মিন আসলিল ঈমান, তিনটা জিনিস ঈমানের মূলের অন্তর্ভুক্ত, এর মধ্যে একটা হলো আল জিহাদু মাযিন মুযবাআসানি আল্লাহ ইলা আন ইউকাতিলা আখির উম্মতি আল মাসীহ আদ-দাজ্জাল লা ইউবতিলুহু জাওরু জাইরিন ওয়ালা আদলু আদিলিন, যেদিন থেকে আল্লাহ আমাকে পাঠিয়ে
দিয়েছেন সেদিন থেকে জিহাদ চলবে যতদিন না আমার উম্মতের শেষ জামাত দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করে এই জিহাদ চলবে কোন জালিমের জুলুম অথবা কোন ইনসাফকারীর ইনসাফ এই জিহাদকে বন্ধ করতে পারবে সুতরাং আমাদের উচিত সাহাবীর মতো প্রকাশ্যে সকল কাফের মুশরিককে জানিয়ে দেওয়া নাহনু কওমুন আযযানাল্লাহু বিল ইসলাম ফাইযা বতাগাইরাল ইজ্জাতা ফি গায়রিহি আযাল্লানাল্লাহ আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ ইসলামের দ্বারা সম্মানিত করেছেন যখন ইসলাম ছেড়ে অন্য কোন পথে ইজ্জত তালাশ করব সম্মান তালাশ করব যিনি সম্মান দিয়েছিলেন তিনিই লাঞ্ছিত করেছেন সুতরাং আজকে থেকে এই শপথ গ্রহণ করুন এই ওয়াদা গ্রহণ করুন যে যতদিন পর্যন্ত জীবন আছে কোরআনের একটা বিধানকেও আমরা ছাড়ব না এই কাফের মুশরিকরা যতই গালি দেখ না কেন যতই খারাপ বলুক না কেন আমাদের বিরুদ্ধে যতই কুচ্ছা রটাক না কেন আমাদের রক্ত যতই ঝরাক না কেন তারপরও যতদিন পর্যন্ত দেহের মধ্যে এক ফোঁটা রক্ত থাকবে যতদিন প্রাণের সামান্য স্পন্দন থাকবে ততদিন আমরা কোরআনের একটা বিধানকেও ছাড়ব না এই জমিন আমাদের ছিল এই জমিন আমাদের হবে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন হে আমার বান্দারা তোমরা মনোবল হারিও না তোমরা দুঃখ করো না তোমরাই হবে সুপার পাওয়ার তোমরাই থাকবে সবার উপরে কিন্তু শর্ত হলো পূর্ণাঙ্গ মুমিন হবে কোরআনকে পরিপূর্ণ ধারণ করবে উদখুলু ফিসসিলমি কাফা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করবে জালিমের কথার কারণে নিন্দুকের নিন্দার কারণে ইসলামের কোনো বিধানকে সর্বশেষ আমাদের আকাবির মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির একটা উল্লেখ করে আলোচনা রীতি টানব কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের ছয়টা গুণ উল্লেখ করেছেন এর মধ্যে পাঁচ নম্বরে এনেছেন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ তারা আল্লাহর পথে জিহাদ করে এর সঙ্গে মিলিয়ে ছয় নম্বরে এনেছেন ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম এবং তারা কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করে না এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে ফকিহ মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তিনি লেখেন জিহাদের সঙ্গে নিন্দুকের নিন্দাকে ভয় না করা এর কি সম্পর্ক কোরআনের এক বাক্যের সাথে আর এক বাক্যের সম্পর্ক থাকে এই দুটোকে আল্লাহ পাশাপাশি কেন উল্লেখ করলেন তার মানে আমার আল্লাহ আমাদেরকে এই মেসেজ দিতে চান দেখো বান্দা যদি ইসলামের পথে অবিচল থাকতে চাও যদি জিহাদের পথে অবিচল থাকতে চাও যদি তুমি সব ক্ষেত্রে অবিচলতার প্রকাশ ঘটাও